পূর্বাভাসও কিছুটা আছে এবং আমাদের অতীতের অভিজ্ঞতাও বলে যে অগস্টের মাঝামাঝি একটা বড় বন্যার একটা আশঙ্কা রয়েছে। সে কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা আশা করছি আগামী 15 সেপ্টেম্বর 2022 তারিখ থেকে আমরা SSC দাখিল এবং SSC ভোকেশনাল পরীক্ষা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। বোর্ড সমূহ অতি দ্রুত পরীক্ষার সময়সূচি প্রকাশ। কিছু শিক্ষার্থীর বই পুস্তক বন্যার পানিতে নষ্ট হয়ে গিয়েছে। আমরা আশা করছি যে আগামী 24 তারিখের মধ্যে উক্ত শিক্ষার্থীদের মাঝে আমরা নতুন বই সরবরাহ করার ব্যবস্থা নিতে পারব। আমাদের ইতোমধ্যেই তাদের সংখ্যা নিরূপণ করা হয়ে গেছে এবং সেই অনুযায়ী কোথা থেকে আমরা সেই বইগুলো পাঠিয়ে দেব সেগুলোরও সব নির্ধারণ করা হয়ে গেছে। এছাড়া HSC পরীক্ষাও নভেম্বরেই নেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথাও স্মরণ করিয়ে দেন শিক্ষামন্ত্রী। SSC শুরুর 45 দিন পরেই, দেড় মাস পরেই HSC শুরু করতে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা সেপ্টেম্বরের মাঝামাঝি হলে নভেম্বরের একদম গোড়ায় আমরা HSC শুরু করতে পারবো আশা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আমাদের রুটিন আসা মাত্র আমরা আমাদের চ্যানেল আপলোড করে দিব, তাই অবশ্যই তোমরা আমাদের পাশে সবসময় থাকবে এবং এরকম এডুকেশনাল ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখো।